ইনিংসের 19তম ওভার করতে এসে পাঁচ বলেই খেলা শেষ করে দিলেন মোস্তাফিজ। আগের ম্যাচের সেই হিসেব আজ পুষিয়ে দিলেন, তাই তো মোস্তাফিজকে কাছে ডেকে বাহাবা দিলেন মহেন্দ্র সিং ধোনি। পাঁচ বলে 6 রান দিয়ে 2 উইকেট নিয়ে হায়দরাবাদকে শেষ ওভার পর্যন্ত যেতে দেয়নি মোস্তাফিজ। এদিন 2.5 ওভার হাত ঘুরিয়ে 2 উইকেট নিয়েছেন মোস্তাফিজ, দিয়েছেন মাত্র 19 রান। প্রথম 2 ওভারে 13 রান দিয়ে কোনো উইকেট না পেলেও কাজের কাজটা করেছেন 19তম ওভারে এসে। এদিন মোস্তাফিজের অমন বোলিং দেখে চরম বিরক্ত কাব্য মারান। এদিন আগে ব্যাট করতে নেমে 2 রানের জন্য সেঞ্চুরি মিস করা চেন্নাই অধিনায়কের ব্যাটে ভর করে 212 রানের সংগ্রহ পায় চেন্নাই। তবে হায়দরাবাদের যে ব্যাটিং লাইন আপ তাতে এই রানে আদৌ জিততে পারবে কিনা চেন্নাই তা নিয়ে সংশয় ছিল সবার মনে। তবে কাজের কাজটা করেছে চেন্নাইয়ের বোলাররা, যেখানে জবাব দিতে নেমে ছন্ন ছাড়া ট্রেভিস হেড ক্লাসেনরা। চেন্নাইয়ের 212 রানের জবাবে ব্যাট করতে নেমে 134 রানে থামে হায়দরাবাদ, আর 74 রানের জয় নিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে উঠে গেল চেন্নাই সুপার কিংস।